Hello and assalamu alaikum everyone, welcome back to my another vlog. Hope you all are doing well. So ajke weather ta eto bhalo ei tanando shopta dhore brishti ar meghmek theke ajke ektu rokkha diye surji mama dekha diyechilo to tarpor dure dekhi ami bhablam je kichu hoyeche naki to tarpor dekhlam je na maintenance er kaj cholche ar weather ta dekhte pachho to bikel bala bhablam ami ekhane berobo to jokhon beroi tokhon abar kotha theke megh chole ashe to jhotpot oke ei amader neighborhood side e ektu edik odik ghuriye tatri firechhilam karon weather er ja roop dekhe mone hochhilo যে বৃষ্টি নামলো বলি আর যেই আমরা ব্যাক করেছি আমাদের অ্যাপার্টমেন্টে সেই মুষলধারে বৃষ্টি একদম স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য আজকে আর বেশিক্ষণ ওকে নিয়ে ঘোরাঘুরি করা হয়নি তবে ওই খানিকটার জন্য হলেও একটু বাইরের হাওয়া বাতাসটাও বাচ্চাদের দেওয়া দরকার তোকে ঘুরিয়ে আমি বাড়ি ফিরি তারপর একটু চা করলাম ওর পাপা এসেছিল তো এই বৃষ্টি হচ্ছিল একদিকে গরম গরম চা বসে খাচ্ছিলাম আর দেখছিলাম ভালোই লাগছিল অবশ্য চলো ভিতরে যাওয়া যাক আর আজকে আমার কিছু সেলফ কেয়ার বলতে স্কিন অ্যান্ড হেয়ার এর পার্সেল আছে সেগুলোই তোমাদের সঙ্গে ওপেন করব শেয়ার করব সঙ্গে থাকো আমি অ্যাভিনিউ ইউজ করি তো ইউ গাইস ট্রাই দিস অ্যাভিনিউ দিস ইজ সো গুড কারণ দিস ইজ সালফার ফ্রি অ্যান্ড অল স্কিন টাইপ সো ইউ গাইস মাস্ট ট্রাই মাস্ট ট্রাই আর আগেরটা আমি করতাম সেন্সিটিভ স্কিন প্লাস অ্যাকনে আমার তো মনে হয় আমার সেন্সিটিভ প্লাস অয়েলি তো ওটা আমার খুব একটা ভালো রেজাল্ট দেয়নি বাট যেটা এখন কারেন্টলি করছি অ্যাভিনিউয়ের যদিও এটা পজিটিভ বা ক্লিয়ার কমপ্লেকশন বাট এটাতে আমার অ্যাকনে ট্রিটমেন্ট বা স্যালিসিলিক অ্যাসিড এগুলোর জন্য এটা দেখছি আমার খুব হেল্পফুল তো তোমরা প্লিজ সাইডে রেখে যে ক্লিয়ার কমপ্লেকশনের জন্য আমি ইউজ করি না তো এটা আমার খুব ভালো হেল্প করেছে অ্যাকনির জন্য খুব ভালো শ্যুট করেছে দ্যাটস ওয়াই আই অ্যাম ইউজিং দিস সো দিস ইজ মাই কারেন্ট ফেভারিট So let's go back to room and now let's open the parcels. প্রথমেই পার্সেলটাতে আমি অর্ডার দিয়েছিলাম একটা বায় অয়েল সবার কাছে খুব রিভিউ শুনেছি হলো একবার ট্রাই করাই যাক তো এটা অর্ডার দিয়েছিলাম অ্যাভিনো প্রোডাক্টটা মানে আমার তো খুব ভালো স্যুট করেছে তো এটা আমার সেকেন্ড টাইম পারচেজ একটা স্ক্রাবার দিয়েছিলাম আর এর আগেরটা ছিল ক্লিয়ার কমপ্লেকশনের প্লাস অ্যাকনে ট্রিটমেন্ট আর তার আগেরটা ছিল তো সেন্সিটিভ স্কিনের আর আগের ক্লিয়ার কমপ্লেকশনের নতুনটাই হচ্ছে এটা অ্যাভিনোর ময়শ্চারাইজার প্লাস হচ্ছে সানস্ক্রিন এসপিএফ 15 আছে এটাতে এটাই এই যে পুরোনো এটা ক্লিয়ার কমপ্লেকশন যদিও কিন্তু এটা অ্যাকনে ট্রিটমেন্ট ছিল এটা স্যালিসিলিক অ্যাসিড তো আমি যেহেতু লেজি সো আই ট্রাই টু ফাইন্ড দোজ প্রোডাক্টস হুইচ হ্যাভ মাল্টিটাস্কিং পাওয়ার দ্যাটস হোয়াই আই এম ইউজিং দিস ইউ গাইস সি দিস ইজ ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন বেনিফিট উইথ এসপিএফ 15 আর এটা করতাম আগে এটারই সেম ক্লিনজার ইউজ করতাম আর রিসেন্টলি যে অ্যাভিনিউটা মানে আমি ইউজ করছি অ্যাভিনিউটা ওটা খুব ভালো মানে আমার রেজাল্ট দিয়েছে আর অ্যাভিনের কিছু ক্যাপ অর্ডার করেছিলাম কারণ এখানে ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীভাবে চেঞ্জ হচ্ছে আর চেঞ্জ যাই হোক ঠান্ডা হাওয়া একটা ঠান্ডা ভাব থাকে তো ওই জন্য ওই ক্যাপ দিয়েছিলাম ওর আগের ক্যাপগুলো সব ছোটো হয়ে গেছে এটা দেখলাম বেশ স্ট্রেচি আর অর্ডার দিয়েছিলাম ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিছুর জন্য ইউজ হয় ইউ অল গাইজ নো সো আমার এটা আলাদা করে বলা দরকার নেই তো একটা ক্যাস্টর অয়েল দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে একটা ভিটামিন সি সিরাম দেখা যাক এটা কেমন এটাতে স্যালিসিলিক অ্যাসিড আছে হাইলুরোনিক অ্যাসিড আছে যেটা দেখলাম আমার অ্যাকনির জন্য ভালো তো দিস ইজ মাই ফার্স্ট টাইম পারচেজ সো আই উইল গিভ ইউ দ্য রিভিউ আফটার ইউজিং দিস অ্যান্ড এইটাতে আমি ভাবলাম যে এত বড় বক্সে কী আছে আমার তো আর বেশি একটাই তেল দিয়েছিলাম তো এত বড় বক্সের মধ্যে জাস্ট এই একটা হেয়ার অয়েল দিয়েছিল আর দিয়েছিলাম একটা ড্রাই শ্যাম্পু কারণ আমার স্ক্যাল্প খুব অয়েলি মাঝে মধ্যে খুব র্যাশের মধ্যে বেরোলে টাইম না থাকে অয়েলি থাকে স্ক্যাল্প তো আমি ঝটপট এটা ইউজ করে আমার এটা খুব লাইফ চেঞ্জিং অ্যান্ড টাইম সেভার একটা প্রোডাক্ট আর সঙ্গে দিয়েছিলাম একটা লরিয়েলের হচ্ছে সেটিং স্প্রে এটা খুব স্ট্রং হোল্ডিং সো ইয়া দ্যাটস ইট হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও অ্যান্ড ডু কমেন্ট হুইচ টাইপ অফ ভিডিও ইউ গাইজ ওয়ান্টস আই উইল ট্রাই টু পোস্ট দেম ডেফিনেটলি সো ফর নাও বাই অ্যান্ড সি ইউ গাইজ অন মাই নেক্সট ভিডিও